শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মুখার রেশ কাটতে না কাটতেই এবার আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান। ভারত মহাসাগরে চীনের মাছ ধরার জাহাজ ডুবে, নিখোঁজ 39 জন। এবং সবশেষ থাকছে ঘূর্ণিঝড় মুখা মিয়ানমারে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 81 জনে। এবার বিস্তারিত, মুখার রেশ কাটতে না কাটতেই সাগরে আরও একটি ঘূর্ণিঝড় চলছে। অবশ্য মুখা সৃষ্টির সময় এই ঘূর্ণিঝড়ের আভাস পেয়েছিল আবহাওয়া ও জলবায়ু পর্যবেক্ষকরা। সাগরের লঘুচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে এরই মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। নতুন একটি ঘূর্ণিঝড়ের নাম পেয়েছে ফ্যাবিয়ন। এটি মুখার চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। হার মানাতে পারে মুখার গতিকেও। জানা গেছে চলতি মাসেই এই ঘূর্ণিঝড়টা তীব্র বেগে আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় ফ্যাবিয়ন ঠিক কোন দেশের কোন উপকূলে আশ্রে পড়বে তা জানা যায়নি, তবে ফ্যাবিয়ন থেকে নিরাপদে আছে বাংলাদেশ। আশঙ্কা দক্ষিণ ভারত ও মিয়ানমার, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়াতে প্রভাব বিস্তার করতে পারে এই ঘূর্ণিঝড়। ফ্যাবনের ল্যান্ডফলের দিনক্ষণ কিংবা সেই মুহূর্তের গতি সম্পর্কেও কোনো ধারণা পাওয়া যায়নি এখন পর্যন্ত, কারণ ভারত মহাসাগরের অনেক গভীরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, ফলে উপকূলে আসতে আসতে অনেকবার দিক বদল হতে পারে সেটির, সেটিই নজর রাখছে সবাই। সোমবার প্রায় 65 কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারত মহাসাগর অবস্থান করছিল, ধীরে ধীরে গতি বাড়াচ্ছে সেটি। মঙ্গলবার 120 কিলোমিটার, বুধবার থেকে শুক্রবারের মধ্যে ফ্যাবনের গতি পৌঁছাবে ঘণ্টায় 155 থেকে 165 কিলোমিটারে। স্যাটেলাইট ইমেজ বলছে শুধু ঘূর্ণিঝড় ফ্যাবিয়ন নয়, একের পর এক ঘূর্ণিঝড় কিন্তু অপেক্ষা রয়েছে। বঙ্গোপসাগর এবং আরব সাগরে পরবর্তী যে ঘূর্ণিঝড়গুলো তৈরি হবে সেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের দেয়া নাম বিপর্যয়, ভারতের দেয়া তেজ সহ আরও অনেক অনেক নাম। প্রশ্ন উঠেছে, এত কম সময়ের ব্যবধানে একের পর এক ঘূর্ণিঝড় কেন? ঘূর্ণিঝড়ের পরিমাণও বেড়েছে কেন? বিজ্ঞানীদের মতে বিশ্ব উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে প্রতি বছরই একটু একটু করে বাড়ছে ঘূর্ণিঝড়, আর পাল্লা দিয়ে বাড়ছে বন্যার পরিমাণও। চীনের মাছ ধরার একটি জাহাজ মধ্য ভারত সাগরে ডুবে গেছে। এতে চীনের 17, ইন্দোনেশিয়া 17 এবং ফিলিপাইনের 5 নাবিক নিখোঁজ রয়েছেন। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পরিবেশিত এই খবরে বলা হয়, রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায় এখন পর্যন্ত নিখোঁজ কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। সিসিটিভি আরও জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। সিসিটিভি জানিয়েছে, পেংলাইং জিংলু ফিশার কোম্পানির মালিকানাধীন জাহাজটি বেইজিং সফর মঙ্গলবার ভোর রাতের আগে ডুবে যায়। সম্প্রচার কেন্দ্রটি আরও জানিয়েছে, অস্ট্রেলিয়া এবং অন্য কয়েকটি দেশ থেকে অনুসন্ধান এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান সহায়তা করার জন্য চীন 2 জাহাজ মোতায়েন করেছে। গত 2 দশকেরও বেশি সময় ধরে চীন গভীর সমুদ্রে মাছ ধরার জন্য বিশ্বের বৃহত্তম জাহাজ বহর তৈরি করেছে। অতি প্রবল ঘূর্ণিঝড় মুখার আঘাতে মিয়ানমারের বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 81 জনে। তাদের অধিকাংশই রাখাইন রাজ্যের রাজধানী সিতুয়ের বাসিন্দা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতের একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। স্থানীয় নেতারা ঘটনাস্থলে এএফপি সাংবাদিকদের জানিয়েছেন, নির্যাতিত রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত রাখাইন রাজ্যে গ্রামগুলোতে কমপক্ষে 46 জন মারা গেছেন। সেতুয়ের কাছে ভুমা গ্রামের প্রধান কার্লু বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। গত রবিবার সুপার সাইক্লোন মিয়ানমার এবং বাংলাদেশের উপকূলে আঘাত হানে। মিয়ানমারের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মুখা যখন দেশের উপকূলে প্রবেশ করে তখন এর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় 195 কিলোমিটার। উল্লেখ্য, 2008 সালে ঘূর্ণিঝড় নার্গিস মিয়ানমারের ইরাবতী নদীর বদ্বীপের আশেপাশে জনবহুল এলাকা ধ্বংস করে দেয়। তখন মৃত্যু হয় অন্তত 138,000 মানুষের, হাজার হাজার ঘরবাড়ি এবং অন্যান্য স্থাপনা ভেসে গিয়েছিল। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।